সুগারের সাথে জরুরি নরমাল কোনো কথা গেলাম নাই রাগ হবেন না আমরা আমাগের স্বার্থ নিয়ে কোনো কথা কইবে আসেনি হ্যাঁ মানে আমাগের কথা হলি আমি নিজেই ওরে নিষেধ করতাম আসার জন্য কথাটা হচ্ছে মানে আপনার জন্য খুবই জরুরি জানা কারে কারে তুফান আমার ঘরে তোরা কিসে আস এই এ তুফান তোর বউ দরজা লাগাচ্ছে কারে তোরা কি আবার খুন করবো এ আমি কিন্তু চিকিয়ে দেব না না ভয় নেই আপা ভয় নেই মানে আপনার বৌমা আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবার চায় জি আপা আপনি আমার সাথে কথা কওয়া দিও তো সমস্যা সেই জন্য আমি দরজাটা বন্ধ করে দিলাম যাতে বাড়ির অন্য কেউ দেখে না খালায় আসে না পড়ে না তুগারের সাথে জরুরি নরমাল কোনো কথা গেলাম নাই তোরা বাইরে হয়ে যা আব্বা রাগ হবেন না আমরা আমাদের স্বার্থ নিয়ে কোনো কথা কবির আসেনি হ্যাঁ আব্বা মানে আমাগের কথা হলে আমি নিজেই ওরে নিষেধ করতাম আসার জন্য কথাটা হচ্ছে মানে আপনার জন্য খুবই জরুরি জানাটা ঠিক আছে কও শুনি কি তোমার কাছে জরুরি কথা আব্বা আলমারি থেকে গহনাগুলা কিরা চুরি করেছিল সেটা তো আপনি জানেন জানবো না কি জন্যে হ্যাঁ ওই যে সেই সুন্নি মহিলা যাক তুমি আদর আপ্যায়ন করে খাওয়াচ্ছ আর একজন তো তার ঘরে তুলিছে আব্বা আব্বা গয়নাগুলি শেফালি চুরি করেছিল সেটা ঠিক কিন্তু সেই চুরিটা শেফালি কার নির্দেশে করেছিল এবং কার হাতে নিয়ে যায় গয়নাগুলি তুলে দিছে সেটা কি আপনি জানেন জানেন না আব্বা নাকি জাইনেও চাইপে গেছেন মান সম্মানের ভয়ে আব্বা ফারুকের পরিকল্পনা মতো শেফালি গয়নাগুলি চুরি করে ফারুকের হাতে দিয়ে বাড়ি থেকে চলে গেছিল ওই মহিলার কথা তোমরা এখনো বিশ্বাস করতে চাও আরে সে তো ফারুকে ফাঁসানোর জন্যও মিথ্যে কথা কবির পারে আব্বা আপনি ঠিকই কইছেন আমি বিশ্বাস করতাম না কিন্তু এই কথাটা যে মিথ্যে না সেটা ফারুক নিজেই প্রমাণ করে দিছে সেই জন্য আপনার কাছে কথাটা কবির আসলাম হয় আব্বা ফারুক ওই মহিলারে গোপনে প্রস্তাব দিছে তার হাতে এই গয়নাগুলো দেবে তারপর এই মহিলা এখান থেকে চলে যাবে তার মানে কি দাঁড়াচ্ছে আব্বা তার মানে দাঁড়াচ্ছে গয়নাগুলি এখনো ফারুকের কাছেই আছে আব্বা আব্বা শেফালি এই গয়নাগুলি আপনার হাতে দিয়ে আপনার কাছে ক্ষমা চাবির চাচ্ছে কারণ তার ধারণা সে যে কাজ করেছে আপনি আসলে তা কোনোদিনই তা ক্ষমা করবেন অবশ্যই ক্ষমা করবো না আমার যে অপদস্থ করেছে সি 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 এখনো মনে হলে পরে আমার মাথা হেট হয়ে আসে কি দিন গেছে আমার আবার আপনি ঠিক কথাই কইছেন শেফালি যে কাজ করেছে সেটা আসলে ক্ষমার অযোগ্য কিন্তু সে তো আপনার মেয়ের বয়সী আর সে তো ইচ্ছে করে কাজ করে নাই এই পরিকল্পনার মূলে তো আপনার মেয়ের জামাই আপনি যেহেতু ফারুকে কি মাফ করে দিছেন মেয়েটাকে আপনি মাফ করে দিতে পারেন আব্বা